আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3000, নতুন আক্রান্ত 2960 জন। করোনার সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ, নওগাঁ ও শেরপুরে 3 জনের মৃত্যু। এবং করোনায় খাদ্য সংকট ঠেকাতে কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3000, সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 35 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 2960, মোট আক্রান্ত 2,29,185 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। ফজলে রাব্বি রিপোর্ট। দেশে প্রথম করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনা ঘটে 18 মার্চ, 85 দিন পর 10 জুন মৃতের সংখ্যা হাজারের ঘর স্পর্শ করে। এরপরে 1000 জন মারা যায় মাত্র 25 দিনে। পরবর্তী 1000 মৃত্যুর খবর আসলো আরও 2 দিন কম সময়ে, 23 দিনে। মঙ্গলবার এই সংখ্যা ঠিক 3000। গত 24 ঘন্টায় মারা গেছে 35 জন। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী। এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। নতুন করে সুস্থ হয়েছেন 1,731 জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা 1,27,414 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় কোভিড আক্রান্তদের জন্য বরাদ্দ হাসপাতালের বেশিরভাগ বেড খালি রয়েছে। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা সব মিলিয়ে 15,182টি, রোগী ভর্তি আছে 4,038 জন এবং শয্যা খালি আছে 11,144টি। সারা দেশে সব মিলিয়ে ICU শয্যা 533টি, রোগী ভর্তি আছে 299 জন এবং শয্যা খালি আছে 234টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,348টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 307টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 118টি। বাংলাদেশে করোনায় আক্রান্ত একদিনে সবচেয়ে বেশি মারা গেছে 64 জন, 30 জন। রেকর্ড আক্রান্ত শনাক্ত হয় 4,014 জন, 29 জন। দেশে 100 জনের নমুনা পরীক্ষার বিপরীতে গড়ে 20 জনের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। মহামারী নির্দেশক সূচক অনুযায়ী এ তথ্য জানিয়েছেন তারা। তবে তারা এও বলেছেন স্বাস্থ্যবিধি না মানলে করোনা নির্মূল হতে দীর্ঘ সময় লাগতে পারে। মাহবুব কবির চাপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে অনেকটা স্বাভাবিক জনজীবন, কমছে আতঙ্ক, কমছে টেস্টও। দেশে করোনা পরিস্থিতি ঠিক কী অবস্থায় আছে তা একেবারে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে বৈশ্বিক মহামারী নির্ধারণে যে R0 বা সংক্রমণের হার নির্ধারণ সূচক ব্যবহার করা হয় তাতে দেশে করোনার সংক্রমণের হার নিম্নমুখী বলছেন গবেষক ও চিকিৎসকরা। R0 একটা এপিডেমিওলজিক্যাল একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে সোশ্যাল ট্রান্সমিশনটা কেমন। এটা সাধারণত 1-এর উপরে থাকলে বুঝতে হবে এখন ট্রান্সমিশন হচ্ছে, আর যদি 1 বা 1-এর নিচে নেমে যায় তো তখন বুঝতে হবে সোশ্যাল ট্রান্সমিশনটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখন বর্তমানে এটা আছে 1.21 এরকম, মানে 1-এর একটু উপরে আছে। দ্যাট মিন্স আমরা আস্তে আস্তে 1-এর দিকে চলে এসেছি, ট্রান্সমিশন আস্তে আস্তে কমে যাচ্ছে বা 0-এর দিকে চলে যাবে। নিম্নমুখীতে এটা নির্ভর করবে আগামী যে কোরবানি আসছে সেটা আমরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তার উপরে। যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তবে আশা করি এটা খুব তাড়াতাড়ি একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিম্নগামী হবে। দেশে করোনা সংক্রমণের 17 সপ্তাহ পর শনাক্তের হার নিম্নমুখী বলছেন চিকিৎসকরা। অথচ ইউরোপের অনেক দেশে 6-8 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে এসেছে। এর জন্য সরকারি পদক্ষেপে ঘাটতি আর মানুষের উদাসীনতাকে দায়ী করছেন গবেষকরা। তবে আশার কথা হচ্ছে
মানুষের দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ বা হার্ড ইমিউনিটি সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি যে শব্দটা বলা হয়, যে একটা সোসাইটিতে 60-70% লোক যখন কোনো একটা ইনফেকশনে আক্রান্ত হয়ে যায় অথবা 60-70% লোককে ভ্যাকসিন দিয়ে কাভারেজে নিয়ে ফেলা হয়, বাকি 30%কে কাভারেজ না দিলেও তাদের ইনফেকশনটা হলে তাদের মধ্যে সীমিত থাকে আর ছড়াইতে পারে না, এটাকে বলে হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটি যখন ডেভেলপ করে ওই ডিজিজটা ওই সোসাইটিতে আর থাকে না। এখন অনেকগুলি ভ্যাকসিনই ফেজ থ্রিতে আছে, সেই ফেজ থ্রি ট্রায়াল শেষ করবে, রেজিস্ট্রেশন করবে, তারপরে প্রোডাকশন লাইনে প্রোডাকশন করবে, মানুষের কাছে পৌঁছে দিবে, এটা নিয়ে কিন্তু একটা সময় লাগবে। সব কিছু মিলে আমি মনে করি আরও 6 মাস থেকে 1 বছর বা তারও কিছু অধিক সময় লাগতে পারে করোনা টিকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে। কোরবানির ঈদের সময় মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনার সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলবে। এছাড়া দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি করে তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সতর্কতা নেওয়া হয়েছে উপাসনালয় ও কূটনৈতিক পাড়ায়। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একে একে বের হয়ে আসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সহ প্রভাবশালী চক্রের করোনার সার্টিফিকেট নিয়ে জালিয়াতির নানা তথ্য। আলোচনা আসে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির খবর। তবে কিছুদিন ধরে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান না থাকায় তা অব্যাহত থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো বন্ধ হয়নি, যারাই করবে আমরা তাদের কি ধরবো, কেউ কেউ যেন খামাখা হয়রানি না করা হয়। যার বিরুদ্ধে তথ্য পাবে সেই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চেক করবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই সমস্ত তথ্য তাদের কাছে আছে কিনা, এবং তারা উভয় মিলেই এই অপারেশনগুলো চালাবে। এই ধরনেরভাবেই আমরা এখনও সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে। তিনি কথা বলেন ঈদুল আজহা ও 15 আগস্টের সময় দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তার মতে দেশে জঙ্গি নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও তাদের হামলা করার কোনো সক্ষমতা নেই। বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা নাকি বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তারা এই ধরনের অনেক সময় দুঃস্বপ্ন তারা হয়তো দেখে, আমাদের গোয়েন্দা সংস্থার কিছু ইঙ্গিত পেয়ে থাকেন। এইগুলি সিরিয়াস কিছু নয়। আমাদের, আমি আগেই বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা দক্ষ এবং তারা অভিজ্ঞ। কূটনৈতিক পাড়া বলুন, ধর্মীয় উৎসব যেখানে আনন্দ হয়, উৎসব যেখানে হয় সেখানে সিকিউরিটির কথা বলুন, সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যাবজ্জীবন সাজা শেষ হয়েছে এমন 368 জনকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 50 লক্ষাধিক মানুষকে এখন লড়াই করতে হচ্ছে বন্যার পানির সাথে। মধ্যাঞ্চলে ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল জেলার নদনদীর পানি এখন বিপদসীমার উপরে। আর উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। এদিকে নওগাঁয় পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। শেরপুরে উদ্ধার করা হয়েছে পানিতে ডুবে যাওয়া স্কুল শিক্ষকের মরদেহ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বেশ কয়েকটি উপজেলা ছাপিয়ে বন্যার পানি এখন জামালপুর শহরে। গেল কয়েকদিন ধরে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় স্থবির জনজীবন। যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব সহ নানা সংকটে জামালপুরের 10 লাখেরও বেশি মানুষ। সকালবেলাও এই দিক দিয়ে আমরা যাতায়াত করতে পারছি, কিন্তু এখন বর্তমানে এত পানিটা বেড়ে গেছে, স্কুল ঘরে থাকতেছি, আমার বাড়ি যাতে রাস্তাঘাট নাই, খুব বিপদ আছি। বানের পানির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে সিরাজগঞ্জ ও শেরপুরের প্রায় 5 লাখ মানুষকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। শেরপুর সদরে পানিতে ডুবে নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে 11টি উপজেলার 83টি ইউনিয়নের 652টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। রাজবাড়িতে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষের। দৌলতদিয়ায় দুটি ফেরি ঘাটে সংযোগ সড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। নওগাঁয় এখনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। অসহায় মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্র সহ উঁচু সড়কে। পোরশা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে একই পরিবারের 2 শিশু। দিন দিন অবনতি হচ্ছে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির। সরকারি হিসেবেই মুন্সীগঞ্জের 4 উপজেলার 23 ইউনিয়নের প্রায় 200 গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্ত প্রায় 34,000 পরিবার। সরকারিভাবে বন্যার্তদের নানা সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে কুড়িগ্রাম ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 2 জেলায় এখনও পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ এসব এলাকার বানভাসীদের। বাড়ির পানি হচ্ছে, রাস্তায় আসি, খুবই কষ্টে আসি। এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। বিভিন্ন উপজেলায় বসত ভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা চলে যাচ্ছে নদী গর্ভে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনার কারণে দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। 3,075,33,00,000 টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভায়। আপেল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্যের অভাব যেন না হয় সেভাবেই কাজ করছে সরকার। মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কাজ, কিন্তু খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে হয়তো অন্য কোনো দিকে খুব একটা সমস্যা হবে না, আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। এসডিজি বাস্তবায়নের আগে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সামনে লক্ষ্য থাকবে যে এসডিজিও আমরা অর্জন করব। বিশেষ করে এসডিজি যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। এদিকে একনেক সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, খুলনা রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ, তুলা উৎপাদন বৃদ্ধি, দরিদ্রদের জন্য আয় সহায়ক প্রকল্প সহ 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকারকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণের চক্র থেকে দরিদ্রদের বের করে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেও তা বিএনপির নজরে পড়ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতি করছে দলটি। এর আগে সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাক্ষাৎ করেন। প্রত্যেকটি বিষয়ের সাথে সরকারের সমালোচনা, মিথ্যাচার, বিএনপির চিরাগত ঐতিহ্য, তাই বলে প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 51 বছরের শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগতিতে বাদ মাগরিব নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আন্দোলনে সংগঠনকে
শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণের সারা বিশ্বাসকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের যাতাকলে পড়ে বাংলাদেশের মানুষের মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল চৌধুরী বাবু। কোনো তদবির নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাংগঠনিক আদেশে মহাসচিব পদে আবার নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনী কার্যালয় ইত্তেফাকুল মুসলিমিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি এ দাবি করেন। এ সময় মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জিয়াউদ্দিন বাবলু। নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জি এম কাদেরকে দিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন চেয়ারম্যান হিসেবে, সাথে সাথে তাকে এম্পাওয়ার করেছেন, ক্ষমতা দিয়েছেন যে তিনি পরিবর্তন এবং নতুন কমিটি করতে পারবেন। তিনি যেই ক্ষমতা প্রাপ্ত হয়েছেন সারা দেশের কাউন্সিলরদের কাছ থেকে, সেই ক্ষমতার মাধ্যমে এবং সেটা আপনার ঘটনতন্ত্র সেটা আমাদের আছে, সে দুইটার আলোকেই তিনি এই পরিবর্তনগুলো বলে আমাদের সব কাউকে কো চেয়ারম্যান, কাউকে প্রেসিডেন্ট সদস্য এবং যা যেটা যেটা দরকার আমাদের গঠনের যা যেভাবে আছে সেভাবে তিনি ওটা সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও বেচাকেনা একেবারেই কম, প্রায় ক্রেতা শূন্য বাজারে হতাশ খামারিরা। বিক্রেতারা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে এবার হাটে দর্শনার্থীও কম। এদিকে ভাটারার সাইদ নগরে হাট পরিদর্শনে গিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। পশুর হাট ঢাকার বাতাসে এখন এমন ডাক শোনা যায় প্রায় সবখানেই। নাটোরের কৃষক হাশেম আলী বড় আশা নিয়ে এসেছেন রাজধানীর কোরবানির হাটে, কিন্তু গরুর দাম নেই, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানি চলবে না, গরু নিয়ে পালতে পালতে জীবন তো শেষ। ক্যাশ টাকা যদি না করে তাহলে বাঁচবো কেমন আমরা, তখন কি করবেন? তখন আর কি করব, কিছু করার থাকবে না তো, যদি না বেচতে পারি বাজারদর নরমাল পাই তাহলে আর কি কেমনি কি করব। কদিন ধরেই আফতাবনগরের হাটে একরকম অলস সময় কাটাচ্ছেন চুয়াডাঙ্গার এই খামারে। আমরা এসে পড়ে আছি এক সমুদ্রের মাঝখানে, যে কোনো কাস্টমার এসে যে তার একটা রেট বলবে বা আকর্ষণ করবে সেমন কোনো ব্যবস্থা আর ক্রেতার অপেক্ষায় থাকতে থাকতে অনেকে ঘুমিয়েই পড়েছেন। খুব কষ্টে আছি, গরু আসলে খুব কষ্টে আছে, একটা কাস্টমার দেখেন একটা কাস্টমার। প্রায় ক্রেতা শূন্য হাট, যারাও আসেন দেখছেন পশু দাম বলেন খুবই কম। এই জন্যই আমি আপনাদের জিজ্ঞেসি যে আপনি একবার আপনি প্রতিবারে বলছেন না না আমি আজ ধরে এই বিক্রি হয়ে গেল বিরা। এমন হতাশায় এখন স্বাস্থ্য ঝুঁকির চেয়ে খামারির বেশি চিন্তা পশু নিয়ে। মানে এরকম ভাবে লস পস দেওয়ার আর কি করি, আমার তো চলা ফিরে করা খুব কঠিন। নেগোসিয়েট করে যে যেইভাবে নিতে পারে তবে নেওয়ার মতো প্রাইসই আছে আর কি। অনলাইনে কিনে অনেকের মন ভরে, কিন্তু আমার মনে হলো যে আমি বাজারে যাব, দেখব, কিনব। ঢাকার ভাটারা এলাকায় হাট পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। হাটের যারা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলছি ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্য মাস্ক পরে থাকে, আমরা তো আর গরুকে মাস্ক পরাবো না, ক্রেতা এবং বিক্রেতাকে মাস্ক পরাতে হবে। হতাশা কেটে ঈদের আগের দুদিন ভালো বেচা বিক্রি হবে এমন আশায় খামারিরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করছে, এর ফলে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক, দক্ষ এবং চৌকশ বাহিনীর পরিণত হয়েছে। নৌবাহিনী প্রধানের নেতৃত্বে নৌবাহিনী আরও আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন নৌবাহিনী প্রধান। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার হজে অংশগ্রহণকারীর সংখ্যা থাকবে মাত্র 1 থেকে 10 হাজারের মধ্যে। সংক্রমণ রোধে বিধিনিষেধ থাকায় এবছর হজে যেতে পারেনি বিদেশি নাগরিকরা। তবে নিষেধাজ্ঞা জারির আগে হজের উদ্দেশ্যে যেসব বিদেশি আগে সৌদি আরবে পৌঁছেছেন তাদের হজে অংশ নিচ্ছেন। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হজে অংশগ্রহণকারীদের 70% প্রবাসী, বাকি 30% সৌদি নাগরিক। আগামী 31 জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। হজের আনুষ্ঠানিকতা চলবে টানা 6 দিন। এবারই প্রথম হজের খুতবা শোনা যাবে বাংলায়। মোট 10 ভাষায় শোনা যাবে এই খুতবা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে স্মরণ করে 30 জুলাই আরাফাতের ময়দানে এই খুতবা দেয়া হবে। এবার জানাবো পারটেক্স খেলার খবর। স্টুয়ার্ট ব্রডের 500 উইকেট দখলের দিনে ওয়েস্ট ইন্ডিজকে 269 রানে হারিয়ে 2-1 তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড। ম্যানচেস্টারের পঞ্চম ও শেষ দিনে 2 উইকেটে 10 রান নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের পরাজয়ের ক্ষণটা বৃষ্টির কল্যাণে দীর্ঘ হলেও অবধারিতই ছিল। ব্রেথওয়েটের উইকেট নিয়ে স্টুয়ার্ট ব্রড বিশ্বের সপ্তম এবং দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ব্রড আর ক্রিস ওক্সের বোলিং তোপে 129 রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ওক্স 50 রানে 5 এবং ব্রড 36 রানে 4 উইকেট পান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 369 রানের জবাবে 197 রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ। 2 উইকেটে 226 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ম্যাচ ও সিরিজ সেরা হন স্টুয়ার্ট ব্রড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3,000, নতুন আক্রান্ত 2,960 জন। করোনার সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ, নওগাঁ ও শেরপুরে 3 জনের মৃত্যু। এবং করোনায় খাদ্য সংকট ঠেকাতে কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।